हाय फ्रेंड्स, तो सबा के वेलकाम। आज के शिवधाम विषय नतून और एक भिडियो नहीं चले एलम। तो अपनारा देखते ही पाच्छेन अखंड जोत चलछे एखन सन्धे छटा थेके सातटार मध्य। गुरुदेव जे नियम विधिटी बोलेछे आमादेरके सेई नियम विधिटी आपनादेर सामने आमी भिडियोर आकारे तुले धरछि एबं डिटेल्से बुझिए दिच्छि। तो প্রথমেই আপনারা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় পরিষ্কার হয়ে যাবেন। হাত পা ধুয়ে পরিষ্কার অবস্থায় শুদ্ধ বস্ত্রে আপনারা একটি আসন পেতে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে আসন পাতলাম, এই আসনটি পেতে নেবেন। সেটা যে কোনো কালারের হলে হবে, তবে রেড হলে বেশি ভালো হয়, তবে পরিষ্কার হওয়া চাই। তারপরে আপনারা তিনটে ধূপকাঠি জ্বেলে নেবেন, ঠিক আছে? তিনটে ধূপকাঠি অবশ্যই জ্বালবেন। ओम नमः शिवाय शक्ति रूपे गुरु पीरा नंदम नमो मंत्रटी जप करते करते अपनारा तीनटे धूपकाठी जानबें, अवश्य तीनटे धूपकाठी जानबें अपनारा। तो देखुन आमी तीनटे धूपकाठी जेले निलाम, तीनटे धूपकाठी किन्तु जाला हये गेल आमादेर, ठीक आछे। बाबाके देखाबें, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের শিবধামের যে ছবি আছে, শিবধাম প্রার্থনা আছে শিবধামের ছবির সামনে। মনের ইচ্ছা বলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জোরে জোরে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। মনের ইচ্ছা বলে আপনারা তিনটি ধূপকাঠি অবশ্যই জ্বেলে দেবেন। তিনটি ধূপকাঠি জ্বেলে জ্বালা হয়ে যাবার পরে বিধিটি আমি বলছি আপনাদেরকে। তো এরকম বাবার ছবির সামনে তিনটি ধূপকাঠি অবশ্যই রেখে দেবেন। তারপরে আপনারা জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, তাছাড়া যেটাকে বলা হয় মধুকপুর, এই সমস্ত যে শিবধামের যে ক্রিয়া সামগ্রীর যে নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধি আপনারা তিনটে ধূপকাঠি জেলে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে আপনারা যদি জল পড়াতে চান বা ধূপকাঠি তেল যা কিছু পড়াতে চান, আপনারা যেরকম শিবধামে গিয়ে পড়াতেন বাড়িতে বসে, এখন তো আদেশ এসেছে বাবার আদেশ, সেটা আপনারা সকলেই জানেন। তো বোতলের মুখ খুলে দেবেন, আমি এই খুলে দিচ্ছি, আমি নিজের জল পরিয়ে নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি বাড়িতেই পরিয়ে নিই। তো আমার বাবা মার জলও আছে, প্রত্যেকটা ঢাকনা খুলে বাবার সামনে রেখে দেবেন, ঠিক আছে? তো 40 মিনিট এইভাবে আপনারা রেখে দেবেন। এবং যে উদ্দেশ্যে আপনারা জল পড়াচ্ছেন কিংবা ধূপকাঠি, কর্পূর, তেল, যা কিছু যে ক্রিয়া সামগ্রী আপনারা পড়াবেন, যে উদ্দেশ্যে আপনারা পড়াবেন, সেই উদ্দেশ্যটি মনে মনে, জোরে জোরে না, মনে মনে মানসিকভাবে আপনারা বাবার কাছে জানাবেন, প্রার্থনা করে জানাবেন, ঠিক আছে? এবার শিবধাম প্রার্থনাটাও আপনাদের বলে দেব। যদি ধরুন শারীরিক সমস্যার জন্য আপনারা জল, তেল এই সমস্ত পড়ান বা অন্যান্য আপনাদের যে সমস্ত সমস্যার সমাধানের জন্য এই নিয়মবিধিগুলো করবেন, সেই নিয়মবিধি করার জন্য যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য বাবাকে আপনারা মনে মনে জানাবেন, ঠিক আছে? তো হয়ে গেল এই বিষয়টা, আপনারা বুঝলেন। এবার শিবধাম প্রার্থনা করবেন, মনের কথা জানাবেন, তিনটি ধূপকাঠি জ্বালবেন, এবার শিবধাম প্রার্থনা করবেন। আমি আপনাদের সামনে জোরে বলছি, আপনারা সমস্ত নিয়মবিধিগুলো মানসিকভাবে করবেন। তো শিবধাম প্রার্থনাটি কী আছে আমি আপনাদের বলছি। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে আদি গুরু দেবাদিদেব, হে কলি যুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব, আমরা আসতে থাকব, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরা নন্দম নমোম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরা নন্দম নমোম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরা নন্দম নমোম। এই শিবধাম প্রার্থনাটি এইভাবে মনে মনে মানসিকভাবে জপ করবেন 3 বার, ঠিক আছে? আর যে আমাদের যে মহামন্ত্র আছে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরা নন্দম নমো, ওই মন্ত্রটিও জপ করবেন। গুরুদেব বলেছে মহামন্ত্র গায়ত্রী মন্ত্র, এবার গায়ত্রী মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওম তৎপুরুষায় বিদ্মাহে গুরু পীরা নন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ, ওম তৎপুরুষায় বিদ্মাহে গুরু পীরা নন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ, ওম তৎপুরুষায় বিদ্মাহে গুরু পীরা নন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ। তো আপনারা বুঝতে পারলেন
গায়ত্রী মন্ত্রটি হচ্ছে এটি। গায়ত্রী মন্ত্রটি আমি আপনাদেরকে কমিউনিটিতেও একবার দিয়ে দেব। তো গায়ত্রী মন্ত্র, সিদ্ধাম প্রার্থনা এবং সিদ্ধাম মহামন্ত্র, এই সমস্ত যে মন্ত্রগুলি, এগুলো মানসিকভাবে জপ করবেন, মনের ইচ্ছা বলবেন। এই যেভাবে আমি তিনটি ধূপকাঠি জ্বেলেছেন, এছাড়া আপনারা যে অখণ্ড যে দীপদান বিধিও যদি যারা যারা করেন ওই 6টা থেকে 7টার মধ্যে, ওই বিধিটি করতে করতেও আপনারা এই সিদ্ধামের যে নিয়মটি আছে, জল তেল ধূপকাঠি যেগুলো যেগুলো আমরা পড়ানোর যে নিয়ম বিধি, এইভাবে মনের ইচ্ছা বলে যে সমস্যার জন্য করছেন সেই সমস্ত কিছু বাবাকে জানিয়ে আপনারা প্রার্থনা করে, মন্ত্র পড়ে, গায়ত্রী মন্ত্র পড়ে আপনারা এইভাবে 40 মিনিট বসিয়ে দেবেন। যা কিছু আমার কাছে, আমি আজকের শুধু জলটা পড়াচ্ছি, তেল কপূর যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এইভাবে পড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? আর একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাইছি, যেটি হচ্ছে আপনারা যখন এই বিধিটি করবেন অবশ্যই রোববার দিন বাদ দেবেন, কারণ রোববারকে নির্ফলা বার হিসাবে ধরা হয়। রোববার যদি আপনারা এই নিয়ম বিধি করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। গুরুদেব নিজেই বলে দিয়েছে রোববারকে কেন নির্ফলা বার বলা হয়, সেই ভিডিওটি আপনাদেরকে কমিউনিটিতেও আমি দেখিয়ে দিতে পারি, আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন আপনারা, ঠিক আছে? তো এইভাবে আপনারা করবেন, আর বাকি দিনগুলির মধ্যে আপনারা এই নিয়ম বিধি করবেন, কিন্তু রোববার দিনটা অবশ্য অবশ্যই বাদ দেবেন। এইভাবে 40 মিনিট হয়ে গেলে শুদ্ধ বস্ত্র যেটি পরে আছে শুদ্ধ অবস্থায়, পরিষ্কার অবস্থায় জল তেল ধূপকাঠি 40 মিনিট পর আপনারা তুলে নেবেন, বাবাকে প্রণাম করে, বাবাকে মনের কথা জানিয়ে আপনারা তুলে নেবেন। জয় সিদ্ধাম, জয় গুরু পীরানন্দের জয়। কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন।